हेलो गाइस, वेलकम टू माय अनदर एपिसोड। तुम्हारा देखो क्रिएटिव स्टूडियो, आमी अमित। चलो शुरू करा जाए। जेमनटा देखते पाच्छो एटा अनेक पोरेर पार्ट, आमी एटा देखानोर जोन्नो आगे एकटू निये एसेछि। तो चलो प्रथम दिके शुरू करा जाक। भिडियोटा आशा करि सबार अनेक भालो लागबे। तो रूपम इस्लामेर शेपटाके बानिये नेब, एकटा ओवाल टाइपेर जेरकम शेपटा रयेछे ओनार फेसेर। तारपरे आईटाई सब मेजारमेंट करे एबार आमी खूब आच्छा करे ड्रइंगटा करबो, कारण कालार पेंसिल मीडिया यूज करबो एखाने। तो कालार पेंसिल मीडिया यूज करले जखन तखन পেন্সিলের যে গ্রাফাইট ওটা মানে কালারের সাথে মিশে একটা অন্যরকম কালার হয়ে যেতে পারে, সেই জন্য খুব আলতু করে করছি। তো ড্রয়িংটা কমপ্লিট করে নিই। চলো ভিডিওটা একদম লাস্ট অবধি দেখো। ভালোবাসি যাকে সে বিষাক্ত মানুষ, সবুজ তার শিরা আকাশে আঙুল। তো এইভাবে সেম সেম আবার আগেরটার মতন করে নিয়েছি। করে নেওয়ার পর ভিডিওটাকে আমি একটু কেটে দিয়েছিলাম, সরি গাইস, তখন রেকর্ড হয়নি। তো এবার আবারও এবার ব্ল্যাক কালার ইউজ করছি লাস্ট টোন যেটা। অ্যাকচুয়ালি আমার ফোনে একটা প্রবলেম হচ্ছে, ভিডিও রেকর্ড করতে করতে মোবাইলটা দাঁড়িয়ে যাচ্ছে, ক্যামেরাটা পুরো দাঁড়িয়ে যাচ্ছে। তো রেকর্ড করতে একটু অসুবিধা হচ্ছে। তো টোন ওয়াইজ, তো টোন তোমরা দেখতে পাচ্ছ যেভাবে আমি চাবাচ্ছি সেরকমভাবে তোমরাও করতে পারো। একদম লাস্ট অবধি দেখতে থাকবো, দেখলে পরে সবার আশা করছি অনেক ভালো লাগবে। প্রথমে আমি ডাইতে ইউজ করেছিলাম ডার্ক ব্রাউন, তারপর আমি ব্ল্যাকের শেডটা দিচ্ছি। এবার কীভাবে দিচ্ছি সেটা একটু ফলো করো, যদি তোমরা এটা করতে চাও তাহলে পরে তোমাদেরটাও খুব ভালো হবে। তোমার আর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে কেমন হচ্ছে, সেটা একবার আমাকে জানিয়ে দিও। তাহলে তোমাদের কমেন্ট যদি আমি পাই তাহলে আমার খুব ভালো লাগবে, আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও বানাতে আমার আরও উৎসাহটা বাড়বে। সবার শেষে আমি একদম চশমাটা কালারটা করব। আগে আমি চশমাটার আশেপাশে এরিয়ায় ডার্কার টোনটা দিয়ে আমি একটু বের করে নিই ছবিটাকে, চশমাটাকে হাইলাইট করে নিই। তারপরে প্রায় শেষের শেষের দিকে চলে গেছে শেষের কালার। একদিন তুমি পাত্তা পাবে, তোমার তত্ত্ব প্রমাণ হবে, স্বপ্ন সফল হবে আমারও, তখন আমায় খুঁজতে পারবে। এবার আমি আইটা কালার করছি, আমাদের ইন্ডিয়ান আই যেরকম হয় ব্রাউন টু ব্ল্যাক সেম সেরকম ভাবেই করছি আমি। স্বপ্ন সফল হবে আমারও, তখন আমায় খুঁজতে পারো। হে প্রাচীন, হে প্রবীণ, হে আদিম মহাকাশ, লুকিয়ে যেরকমটা চশমাটা এবার কালার করলে দেখবে চশমাটা একটু হাইলাইট হয়ে বেরিয়ে আসবে, ওনাকে চোখের উপরেই আছে। আর কোন আর্টিস্টের নেক্সট ভিডিও পোর্ট্রেট পেন্টিং বানায় সেটা যদি তোমরা আমাকে একটু সাজেশন দিতে চাও তাহলে দিতে পারো। এই ভিডিওটা বানানোর জন্য আমাকে রজত, আমার খুব কাছের একটা বন্ধু, সে আমাকে সাজেশন দিয়েছিল যে রূপম ইসলামের ড্রয়িংটা বানা। তো আমি এই ড্রয়িংটা বানালাম। তো হেয়ারটা করলে পরে প্রায় প্রায় শেষের পথে আমার ড্রয়িং। ভিডিওটা লাস্ট অবধি দেখো, আমাকে দেখলে পরে অবশ্যই ভালো লাগবে তোমাদের। এই শহরের অলিগলি
সে পাঠালো উপহার একটা চ নীলাভতার ঠোঁটে সাপের ছোবল